ছুটির দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপে শুক্রবার সকাল থেকেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চৈত্রী গার্মেন্টস এলাকা থেকে মেঘনাঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ। কয়েকজন যাত্রী বলেন, পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছি কুমিল্লায়, কিন্তু যানজটের কারণে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশু ও নারীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, এর ফলে মেঘনাঘাটে টোল আদায়ও বিলম্ব হচ্ছে। তবে যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছি।